রাসূলকে ভালোবাসবো আমরা আমাদের জীবনের চাইতে কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি সাহাবীরা তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন উহুদ যুদ্ধের কথা কে না জানেন উহুদ যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন আমার রাসূল সবার পিছনে সবার আগে আমার রাসূল কি আগে থেকেছেন না পিছনে থেকেছেন নবীজি নামাজেও আগে জিহাদেও আগে সকল আঘাত তিনি নিজেই সহ্য বরণ করে নিয়েছেন সব তিনি বরণ করে নিয়েছেন কিন্তু আজকের সমাজের কিছু নেতাগুলো সুসময় আগে খুঁজে পাওয়া যায় দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না আস্তে বলেন কেন ঠিক কিনা বলেন যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো মাগার আমি যাব না আছে না আমার নবী যেমন ছিলেন না আমার নবীজি উহুদের ময়দানে যখন দেখলেন মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল মুনাফিকরা একটা সাইড নিয়ে নিল রাসূল মুনাফিকদেরকে চিহ্নিত করলেন আমার নবীজি যখন যুদ্ধ শুরু হয়ে যাবে রাসূল সবার সামনে দাঁড়িয়ে সাহাবে কেরামকে বলেন সাহাবীরা শোনো মুনাফিকরা তো চিহ্নিত হয়ে গেছে কাফেররা সব প্রস্তুতি নিয়ে ফেলেছে আমি তোমাদেরকে তোমরা কোন কোন জায়গায় থাকবে সব আমি তোমাদেরকে চিহ্ন করে দিচ্ছি সাহাবে কেরামকে একটা টিম করে দিলেন সবাইকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে দাঁড়িয়ে দিলেন পঞ্চাশ জন তীর সহ তীরন্দাজ সহ পঞ্চাশ জন সাহাবিকে বলেন শোনো এই পাহাড়ের উঁচু জায়গায় তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে সর্বক্ষণ গতিবিধি লক্ষ্য করবে যুদ্ধ থেমে যাক আর যুদ্ধ চালু থাক তোমরা এই জায়গা থেকে নড়বে না আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই কথা বলে তাদের পঞ্চাশ জনকে এক্সট্রা করে রেখে দিলেন যুদ্ধ শুরু হয়ে গেছে সেই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে এমন সময় হঠাৎ করে যুদ্ধ থেমে গেছে মনে করে সাহাবীরা অস্ত্র টস্ত্র রেখে সবকিছু রেখে তারা ইজি হয়ে বসে আছেন ওই দিকে বেশ কিছু কুরাইশদের মধ্যে থেকে একটা বিশাল অংশ বিশাল গ্রুপ একটা চিকন পথ দিয়ে গুলি পথ দিয়ে রওনা দিয়ে দিয়েছে ওই পঞ্চাশ জন তীরন্দাজের দায়িত্ব ছিল ওই চিকন গুলি পথকে তারা লক্ষ্য করবেন শত্রুকে মোকাবেলা করবেন কিন্তু তারাও তীরগুলো হাতের মন থেকে খুলে রেখে দিয়েছেন সবাই ফ্রি হয়ে গেছেন ওই সময় অতর্কিত হামলা চালিয়েছে ওই সমস্ত কুরাইশের একটা গ্রুপ ওই অতর্কিত হামলার মূল লক্ষ্য তারা বানিয়ে ফেলল রাসূলকে রাসূলকে টার্গেট করে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল এই সাহাবীর হাতের মধ্যে তরবারি নেবেন কখন অপ্রস্তুত সাহাবীরা রাসূলকে বাঁচানোর জন্য দশ জন সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন চতুর্দিকে দাঁড়িয়ে বলছেন হুজুর যে পরিমাণ তীর আসতেছে যত তীর আসুক না কেন আমাদের পিঠ ঝাঁসরা হবে কিন্তু আপনার গায়ে একটা লাগাতে দেব না আমাদের বুক ঝাঁসরা হয়ে যাবে আমরা শাহাদত বরণ করব আপনার গায়ে একটা লাগাতে দেব না রাসূলকে বাঁচাতে গিয়ে ওই দশ জন সাহাবী এক এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন নবীজির সম্পূর্ণ একাকী পড়ে গেলেন কাফেরদের একটা গ্রুপ নবীর কাছাকাছি প্রায় চলে আসলো কিন্তু একদম কাছে আসার সাহস পেল না হাতের মধ্যে পাথর নিয়ে ইবনে কাইমিয়া নামে একজন কাফির রাসূলকে টার্গেট করে নবীর মাথা বরাবর মেরে দিয়েছে মাথায় ছিল সেদিন নবীর টুপি নয় পাগড়ি নয় নবীর মাথায় ছিল সেদিন হেলমেট লোহা দিয়ে নির্মিত হেলমেট যেন তরবারি দিয়ে কেউ মারলে যেন মাথার ভিতরে সেই তরবারি না গেঁথে যায় লোহার হেলমেট পরেছেন হেলমেটের চিকন লোহা পাথর এসে কপালে লাগার সঙ্গে সঙ্গে হেলমেটের চিকন লোহা ফলাটা গিয়ে নবীর কপালের মধ্যে হাড়ের মধ্যে গেঁথে গেল আরেকটা আঘাত আসলো আরেকটা পাথর মেলল তার মুখ বরাবর শিরস্থানের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল আরেকটা আঘাত আসলো মুখ বরাবর দাঁত বরাবর সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল একই মুখের মধ্যে তিনটা আঘাত রাসূল তিনটে ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন যখন মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছেন কাফেররা চিৎকার মেরে উঠে বলছে মুহাম্মদ মারা গেছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ রাসূল নাই রাসূল নাই রাসূল নিহত হয়েছেন এই সংবাদ যখন মদিনার আকাশ বাতাস যখন ছড়িয়ে পড়ল মদিনার সকল সাহাবীর কানে যখন চলে গেছে ওমর ফারুক শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে সরসরি করছেন আর বলছেন যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরের বাঁচার কোনো প্রয়োজন নাই তন্ন তন্ন করে সাইয়্যিদা আলী মনে মনে চিন্তা করছেন না না দিনের কাজ এখনো শেষ হয়নি রাসূল তো মারা যেতে পারেন না তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবী যুহুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন রক্তগুলো থোকা থোকা পড়ে আছে হযরতে
আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল কেমনটা দেখে চোখের পানি আটকাতে পারলেন না রাসূলকে চিৎকার করে শোয়া দিয়ে দেখেন তার দাড়িগুলো লাল হয়ে আছে জুব্বাটা লাল হয়ে আছে রক্তে রঞ্জিত রাসূল যে রাসূলের সম্মান কত কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন সাইয়েদনা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত অত্যাচার করলো আপনাকে এত নির্যাতন যে জাতি করলো আপনি তাদের জন্য লানত করুন রাসূল বলছেন আলী আমি ওই সমস্ত বন্ধ করব না তবে একটা কথা জেনে রেখে দিও আলী এই জমিন আমার রক্ত যখন ঝরেছে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে দ্বীন কায়েমের জন্য নবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় আমার আপনার দেহ থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই সস্তা সুন্নাত মানবেন রক্ত দেওয়া সুন্নাত মানবেন না মুনাফিক ফাসিক ঠিক কি না আমার ভাইয়েরা সেই মুহূর্তে সাইয়েদনা আলী করলেন কি রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন রক্তাক্ত আহত রাসূলকে কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মেরে তাকে নিয়ে রুমা পাহাড়ের উঁচু জায়গায় শোয়া দিল মুহূর্ত পার উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো নবীর সামনে সাহাবীরা বসে আছেন নবীর সামনে সাহাবীরা বসে থেকে রাসূলকে দেখে দেখে তার কাঁপতেছেন একজন সাহাবী ছিলেন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসে থেকে নবীর কপালের লোহা দেখি সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিয়া তার সেই লোহাটা টান মেরে বের করবেন বের করতে পারছেন না রাসূল চিৎকার করছেন রাসূল আওয়াজ দিচ্ছেন সাইয়েদনা উবাইদা মনে মনে চিন্তা করলেন কিভাবে এই লোহাটা বের করা যায় হাত দিয়ে টান দিয়ে তো বের হচ্ছে না সময় লাগতেছে এবার তিনি চিন্তা করলেন দাঁতটা লাগাবো যা আছে যা হয়ে যাবে যাক দাঁতটা লাগায় দিলেন দাঁতটা লাগায় দিয়া এমন জোরে সজোরে টান মারলেন এক টানে লোহার ফলা বের হয়ে আসলো সামনের দুটা দাঁত ভেঙে পড়ে গেল রাসূল বলছেন উবাইদা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না কি দরকার ছিল এত জোরে টান মারার উবাইদা বলছেন হুজুর আস্তে টান দিলে আপনার কষ্ট হবে মনে করে জোরে টান দিয়েছে আমার দাঁত ভেঙেছে তো কি হয়েছে রাসূল বলছেন তোমার দাঁতটা ভেঙে গেল তোমার ক্ষতি হয়ে গেল হুজুর আপনাকে মহাব্বত করতে গিয়ে আমার দাঁত কেন আমার কলেজাটা ছিঁড়ে বের করে দেব আমার দুঃখ নাই জোরেকান সুবহানাল্লাহ আরো জোরেকান সুবহানাল্লাহ শিরস্থানের লোহাটা গাল থেকে বের করবেন বের হচ্ছে না সেই শিরস্থানের লোহা আস্তে করে যখন টান মারলেন ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল গড়ে গড়ে রক্তগুলো পড়ছে রক্তগুলো জমিনে ফেলতে দিবেন উবাইদা এই জন্য তিনি অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিচ্ছেন রাসূলকে না দেখাইয়া তিনি একটু লুকোচুরি করে রক্তগুলো ফেলবেন কোথায় জায়গা না পেয়ে তিনি নিজেই পান করা শুরু করেছেন রাসূল বলছেন উবাইদা রে কিসের কিসের কি পান করছো তুমি হুজুর আপনার দেহের রক্ত খাচ্ছি রাসূল বলছেন উবাইদা রে আমার দেহে রক্ত তুমি খাচ্ছ কেন হুজুর আপনার রক্ত আমি জমিনের কোন জায়গায় ফেলবো এই জন্য আমি রক্তগুলো আমার পেটের মধ্যে তুলে নিচ্ছি রাসূল বলছেন সাহাবীরা তোমরা যদি আমার কোন জান্নাতি কোন বান্দাকে দেখতে চাও আমার সাহাবীকে দেখতে চাও উবাইদার দিকে তাকাও যে দেহে আমার রক্ত ঢুকছে সেই দেহ জাহান্নামে যাবে না কি ভালোবাসা কি মহব্বত সাহাবীরা রাসূলকে দেখিয়ে দিয়েছেন সেই রাসূলের দাঁত ভাঙা ইসলামকে নিয়ে কোনো কথা বললে আমরা কি থাকবো নাকি আমরা সহ্য করব নাকি সে রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে আমার দেশের কিছু কুলাঙ্গার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই রাসূলের একটা সুন্নাত কিনে যদি কেউ কোনো কথা বলে মুসলমান বসে থাকবে না কথা বলবে চুপ থাকবে না কথা বলবে ধরে থাকবে না বাইরে আসবে রাসূলকে যারা গালি দিয়েছ বিচার হবে বাংলার জমিনে ঠিক কি না আরেকটা উদাহরণ আছে মাকরসা কোরআন শরীফে একটা সুরার নাম সুরাতুল মাকরসা মানে সুরাতুল আনকাবুত আবার ভাবেন না যে মাকরসা আছে সুরাতুল আনকাবুত সুরাতুল আনকাবুত সুরাতুল আনকাবুত মাকরসা নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন একটা আয়াত এসেছে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা ভালোবাসবে তাদের উদাহরণ হলো মাকরসার মতো মাকরসার বাসা পৃথিবীর যত বাসা আছে এর মধ্যে সবচেয়ে সবল না দুর্বল সবচেয়ে সবল না দুর্বল তবে দেখতে অসুন্দর না সুন্দর বলেন দেখতে অসুন্দর না সুন্দর আমার বাড়ির ঘর করতে নিয়ে পিলার খাম একটু কম বেশি হয় খাম একটু বাঁকা হয়ে গেছে খাম একটু তেড়া হয়ে গেছে কিন্তু মাকড়সা যখন তার বাসাটা বানায় বাসা বানাতেও সময় লাগে না কিন্তু এমন সুন্দর তার স্কেল দিয়ে মাপ কৌণিক মাপ
এত সুন্দর গোল রাউন্ড করে শুধু আনাকম জানাকম সুন্দর একটা চক্কর মারে এমন সুন্দর বাসা বানায় পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এমন সুন্দর বাসা বানাতে পারবে না এই সুন্দর বাসা বানায় নিল এই সুন্দর বাসা বানানোর পর হঠাৎ একটা ঝড় চলে আসলো হালকা একটা বাতাস আসলো উড়ে গেল আমরা এটাই তাফসিরে পড়েছি এতদিন ধরে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে যাদের তাদের উদাহরণ হলো মাকড়সার বাসার মতো সামান্য বাতাসে ইশা সামান্য বাতাসে এসে উড়ে যায় কিন্তু আরেকটা এখানে এক্সাম্পল আছে সেটা হলো বর্তমান সায়েন্স এটা প্রমাণ করে দেখেছে পৃথিবীতে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে পুরুষ স্ত্রী আছে না নাই জোড়া জোড়া আছে না নাই জোড়া জোড়া আছে মাকড়সার মধ্যে পুরুষ মাকড়স এবং স্ত্রী মাকড়সা আছে ওদের মধ্যে একটা সংসারও আছে কিন্তু মাকড়সার সংসারটা এত দুর্বল সংসার যে প্রত্যেক মাকড়সার পরিবারের সবচেয়ে বড় ষড়যন্ত্র করে হলো বউ কে ষড়যন্ত্র করে বউ বউ ষড়যন্ত্র করে বউ কর্তৃক স্বামী মারা যায় মানে মহিলা মহিলা মাকড়সা পুরুষ মাকড়সাকে মেরে ফেলে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে এই দুনিয়াতে যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর মৃত্যু হয়ে যায় খুব মজবুত সংসার আস্তে কর খুব মজবুত সংসার নাকি এই দুনিয়াতে যারা আল্লাহকে ছাড়া অন্য কোনো বন্ধুকে গ্রহণ করে আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায় তাদের এক্সাম্পল হলো মাকড়সার সংসারের মতো আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা এই জন্য আমরা কাউকে বন্ধু বানাবো না একটাবার বন্ধু হবেন কে আসতে বলবেন না কে ধরুন আব্দুল্লাহ আমিন ধরুন এই জায়গার মুরব্বী এই মুহূর্তে ইন্তেকাল হয়ে গেল এই মুহূর্তে আমার এই জায়গায় মৃত্যু যখন হয়ে গেল মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার জন্য কি করবেন কিচ্ছু তো করতে পারবেন না ইর চোখের পানি ফেলে কাঁদবেন দৌড় মেরে মেরে একজন খবর দিবেন সিরাজগঞ্জ সদর হসপিটালে ফোন দিয়ে বলবেন একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন আমাদের হুজুর নাই অ্যাম্বুলেন্সটা চলে আসবে নিতর দেহটা নিয়ে অ্যাম্বুলেন্স উঠায় দিয়ে বলবেন ও ড্রাইভার যাও তার পরিবারের কাছে লাশটা হস্তান্তর করে আসো লাশটা দিয়ে আসবে কিন্তু যে বেডরুম থেকে আমরা বের হয়েছি সেই বেডরুমে কি ঢোকার কোনো সুযোগ আছে নাকি বেডরুমে ঢুকতে দেবে না সাজানো গোছানো সংসার ঘরের মধ্যে আমাকে ঢুকাবে না উঠানো জায়গা হবে না উঠানো জায়গা হবে না কত স্বপ্নের দুনিয়া আমরা গড়েছি কোনো কোথাও স্থান আমার হবে না আমাকে ধরে নিয়ে টান মেরে উঠানের একটা কোনায় একটা ছোট্ট চিকন চকি সামনে রাখবে চকিতে ফেলে দিবে আমার লাশ লোকজন চলে আসবে একটা পর্দা করে ফেলবে গরম পানি চুলায় থাকবে আরেকজন যাবে সাবান কিনতে আরেকজন যাবে দা দিয়ে বাঁশ কাটতে আরেকজন যাবে কুদাল নিয়ে কবর খনন করতে সবার জন্য নিয়ম দুই না এক সবার জন্য নিয়ম দুই না এক এক নিয়ম সাড়ে তিন হাতের একটু বেশি হবে না দেড় হাতের চাইতে একটু চড়া হবে না সবার জন্য সমান হয়ে যাবে লাস্ট আমার গোসলটা হয়ে যাবে মসজিদে মসজিদে এলান হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে অমুক সভাপতি মারা গেছে অমুক চেয়ারম্যান মারা গেছে অমুক হুজুর মারা গেছে আব্দুল্লাহ আলমিন মারা গেছে সব লোকজন চলে আসবে জানাজায় হাজির হয়ে যাবে এই মঞ্চে বসে এই সিরাজগঞ্জের একজন বক্তা রেজাউল করিম কাউসেল ভাই নাম শুনেছেন কিনা জানি না এই মঞ্চে বসে কথা বলতে বলতে ঘাড় মোটকে মারা গেছে এই তো দুনিয়ার নিয়ম শ্রোতাগুলো অশূন্য দুই ঘন্টা এরপরে দেখে আমাদের আমাদের বক্তা লাশ হয়ে গেছে এরকম করে সবার একদিন লাশ হতে হবে কিনা বলে সবার হতে হবে লাশ আমার ভাইয়েরা দিন শেষে কেউ না জানাজা হয়ে যাবে লোকজন আমাকে টেনে হিচড়ে নিয়ে যাবে কবরের দিকে সন্তানটা তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি লাশ দাফন করে দাও গন্ধ হয়ে যাবে আমাকে কবরে রেখে আসবে কবরে রেখে আসার পর সব দুনিয়ার মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়বে দিন শেষে বন্ধু কেউ নাই বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে জোরে বলুন কে আমার একমাত্র বন্ধু আল্লাহ আমার মার পেটে আমাকে খাইয়েছেন আল্লাহ রুহের জগতে আমাকে দেখেছেন আল্লাহ আমি আবার কবরে চলে যাব কবর দেখবেন আমার আল্লাহ এখানে যে আমরা বসে আছি আমার নাকের মধ্যে খাবার গুলো দয়া করে তুলে দিচ্ছেন কে বলেন আল্লাহ সব তো আল্লাহ করেন ভাইয়েরা আমার সে আল্লাহকে আমরা বন্ধু বানিয়ে নেব আল্লাহকে আমরা কাছে টেনে নেব আল্লাহকে আমরা যদি প্রকৃত বন্ধু বানিয়ে নিতে পারি পৃথিবীর কোন শত্রু আমার সঙ্গে জিততে
পারবে না আমার বন্ধু এক নাম্বার কে বলেন আস্তে বলবেন না কে এইজন্য সে আল্লাহকে খুশি করার জন্য এক নাম্বার কাজ হলো জাহান্নামে যাবে বান্দা এক নাম্বার অপরাধ হলো কি না আদায় না করা নামাজ আদায় না করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমার ভাইয়েরা আল্লাহর ভালোবাসার সবার আগে নাম্বার দুই হচ্ছে আল্লাহর মহব্বতের পর নবীর মহব্বত থাকতে হবে ওমর ফারুকের সামনে রাসূল একদিন বলছেন ওমর তুমি আমাকে দারুণ ভালোবাসো আমি জানি তবে সত্যি করে বলো তো ওমর তুমি আমাকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো নাকি বলো ওমর ফারুক মাথা নিচু করলেন কিছুক্ষণ পর বলছেন হুজুর আমার জীবনের চাইতে একটু কম আপনাকে ভালোবাসি আমার নবীজি বলছেন ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি কিছুক্ষণ পর হাউমাউ করে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বাড়িতে গিয়ে আস্তে আস্তে করে এক সময় চিন্তা করবেন বাড়িতে গিয়ে মাঝে মাঝে একাকী বসে বসে নিজের জীবনকে প্রশ্ন করবেন নিজের নাফসকে প্রশ্ন করবেন ও আমার নাফস হে আমার নাফস তোকে প্রশ্ন করতে চাইতি বল সত্য করে বল তোর জীবনের চাইতে তুই রাসূলকে বেশি ভালোবাসিস কিনা আপনার নাফস যদি বলে দেয় হ্যাঁ আমি আমার আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি আল্লাহর কসম করে বলে সেই বান্দা জান্নাতি 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 জোরে করে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন নবীর প্রতি ভালোবাসা সাহাবীরা কি পরিমাণ দেখিয়েছেন দেখেন বদর যুদ্ধের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেছে উহুদ যুদ্ধের ময়দান যুদ্ধ শুরু হয়ে গেছে ফোন আসছে মনে হয় বন্ধ করে ফেলছেন জি ফোন ছাড়া তো উপায় থাকে না তাই না ফোন লাগে কি কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দেব বাড়ি যাবেন না আপনারা বাড়িও যাবেন না আচ্ছা ফজর নামাজ পড়ে একবার আচ্ছা ফজর পড়বেন এখানে মাহফিল কমিটির লোকেরা সবাই কাঁথা লেপ দিয়েন আমি চলে যাব খুব ভালো সিরাজগঞ্জে গেদা বলে না কি বলে গেদা গেদি গেদা গেদি যশোরে বলে হলো কি এই যশোরে কি কয় এই ছেলে না খোকা তাই না খোকা বলে ওইদিকে বরিশালে বলে গেদু বরিশালে কি কয় গেদু মনু মনু ডালে লবণ দেস না দেবা কত ভাষা আলহামদুলিল্লাহ বলে এগুলো মায়ের ভাষা কিসের ভাষা বলেন মায়ের ভাষা রংপুরে ওরা আবার একটা টান মেরে কথা বলে মুইয়ালা মুই দিয়ে শুরু করে ওরা রং বলতে পারে না রংপুর অথচ রং নাই বাড়ি কোথায় অংপুর র শেষ রাজশাহীতে তালিম শোনায় সালাম দিয়ে তিনি আসসালামু আলাইকুম হয় নাকি আসসালামু আলাইকুম আগে সালায় আর পরে দুলাভাই খুব মুশকিল নোয়াখালীতে পাওয়া নাই পানিকে পানি বলতে পারে না পানিকে কয় হানি আল্লাহ পাক হয় না আল্লাহ ফাঁক আল্লাহ পাক বলতে পারে না পানিকে হানি কয় এরকম ভাষা বিচিত্র গোটা দেশে কে দিয়েছেন আসতে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছে সিরাজগঞ্জের ভাষার মধ্যে একটা আলাদা মজা আছে মধ্যে তোবাই মধ্যে তোবাই একটু টান দিয়ে কথা বলেন হালকা ভালো আছো এরকম বলে না কোনে গেছিলা নাকি এরকম না একটু একটু টান একটু হালকা এটা মধ্যে তো বাই আর এই নদী পার হয়ে ইসলামপুর তারাকান্দি আর কি ওই যে সরিষাবাড়ি জামালপুর ওই দিকে ওরা একটু মধ্যে তো বাই না মধ্যে মুন ফাসিল দেয় তিন আলিফ বোন আপনি কি মত আইসুন কি কথা কি বুঝতেছেন একটু টান মারে ওরা আর একটু টান মেরে কথা বলে তো নোয়াখালী
আর মমিনসিং দুই মহিলা মমিনসিংয়ের এবং নোয়াখালীর দুই মহিলা এক জায়গায় হয়ে এক বোন আরেক বোনকে প্রশ্ন করতেছে, বোন আপনি কি বলতেছো? নোয়াখালী আর বোঝে না, মানে বোন আপনি কি মতাইছেন, মানে আপনি কেমন আছেন, বোন আপনি কি মতাইছেন, নোয়াখালী কে খিতা কই কি মতাইছেন, কেমন কে ভাবছে হলো নোয়াখালী কি কেমন? এই হলো ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। সিরাজগঞ্জের ভাষার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমি এই ভাষাকে খুব ভালোবাসি, সব ভাষাই সুন্দর। চিটাগাং এবং সিলেটটা একটু ভিন্ন, চিটাগাং সিলেটের ভাষা বাংলার সঙ্গে একটু মিল কম পাওয়া যায়, ওরা সবকিছু শর্টে মারে, বোঝাও যায়, বুঝতে চাইলে বুঝবেন না কেন বুঝবেন, ওটাও একটা ভাষা, তবে বাংলার সাথে একটু মিল কম, ওরা সবকিছু তাড়াতাড়ি করে, ব্যবসা করে তো বেশি লম্বা কথা বলার সময় নাই ওদের, সব শর্টে মারে, ইক্কা বইও ইক্কা ইয়ে বর্দা ঘমাসনি, মানে সব এত দ্রুত, মানে মালাকুল মৌত বুঝতে কষ্ট হবে এত জোরে বলে, কিন্তু ওদের ভাষা ওরা বোঝে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। একটু বসেন, গ্যাদার দেশের মানুষ নাকি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। সকল ভালোবাসা হবে কার জন্য? নাম্বার দুই মুহাম্মদ সাল্লাল্লাহু রসুলকে ভালোবাসবো আমরা, আমাদের জীবনের চাইতে কম না বেশি, আসতে বলবেন না কম না বেশি। সাহাবীরা তা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। উহুদ যুদ্ধের কথা কে না জানেন? উহুদ যুদ্ধের ময়দানে সবচেয়ে বেশি রক্ত জড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদ যুদ্ধের দিন আমার রাসূল সবার সবার পিছনে, সবার আগে, আমার রাসূল কি আগে থেকেছেন না পিছনে থেকেছেন? নবীজি নামাজেও আগে, জিহাদেও আগে, সকল আঘাত তিনি নিজেই সহ্য বরণ করে নিয়েছেন, সব তিনি বরণ করে নিয়েছেন। কিন্তু আজকের সমাজের কিছু নেতাগুলো সুসময় আগে খুঁজে পাওয়া যায়, দুঃসময়ে খুঁজে পাওয়া যায় না। আসতে বলেন কেন, ঠিক কিনা বলেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাবো না। আছে না, আমার নবী যেমন ছিলেন না, আমার নবীজি উহুদের ময়দানে যখন দেখলেন মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল, মুনাফিকরা একটা সাইড নিয়ে নিল, রাসূল মুনাফিকদেরকে চিহ্নিত করলেন। আমার নবীজি যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, রাসূল সবার সামনে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা শোনো, মুনাফিকরা তো চিহ্নিত হয়ে গেছে, কাফেররা সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, আমি তোমাদেরকে, তোমরা কোন কোন জায়গায় থাকবে সব আমি তোমাদেরকে চিহ্ন করে দিচ্ছি। সাহাবায়ে কেরামকে একটা টিম করে দিলেন, সবাই সবাইকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে দাঁড়িয়ে দিলেন, পঞ্চাশ জন তীর সহ তীরন্দাজ সহ পঞ্চাশ জন সাহাবীকে বললেন, শোনো, এই পাহাড়ের উঁচু জায়গায় তোমরা ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, সর্বক্ষণ গতিবিধি লক্ষ্য করবে, যুদ্ধ থেমে যাক আর যুদ্ধ চালু থাক, তোমরা এই জায়গা থেকে নড়বে না আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এই কথা বলে তাদের পঞ্চাশ জনকে এক্সট্রা করে রেখে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধের প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে যুদ্ধ থেমে গেছে, মনে করে সাহাবীরা অস্ত্র টস্ত্র রেখে সবকিছু রেখে তারা ইজি হয়ে বসে আছেন। ওই দিকে বেশ কিছু কোরাইশদের মধ্যে থেকে একটা বিশাল অংশ, বিশাল গ্রুপ একটা চিকন পথ দিয়ে, গুলি পথ দিয়ে রওনা দিয়ে দিয়েছে। ওই পঞ্চাশ জন তীরন্দাজের দায়িত্ব ছিল ওই চিকন গুলি পথকে তারা লক্ষ্য করবেন, শত্রুকে মোকাবেলা করবেন, কিন্তু তারাও তীরগুলো হাতের মধ্যে থেকে খুলে রেখে দিয়েছেন, সবাই ফ্রি হয়ে গেছেন। ওই সময় অতর্কিত হামলা চালিয়েছে ওই সমস্ত কোরাইশের একটা গ্রুপ, ওই অতর্কিত হামলার মূল লক্ষ্য তারা বানিয়ে ফেলল রাসূলকে, রাসূলকে টার্গেট করে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। এই সাহাবীর হাতের মধ্যে তরবারি নেবেন কখন অপ্রস্তুত সাহাবীরা, রাসূলকে বাঁচানোর জন্য দশ জন সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চতুর্দিকে দাঁড়িয়ে বলছেন, হুজুর যে পরিমাণ তীর আসতেছে, যত তীর আসুক না কেন আমাদের পিঠ ঝাঁসরা হবে, কিন্তু আপনার গায়ে একটা লাগাতে দেব না, আমাদের বুক ঝাঁসরা হয়ে যাবে, আমরা শাহাদত বরণ করব, আপনার গায়ে একটা লাগাতে দেব না। রাসূলকে বাঁচাতে গিয়ে ওই দশজন সাহাবী এক এট এ টাইম দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, নবীজির সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। কাফেরদের একটা গ্রুপ নবীর কাছাকাছি প্রায় চলে আসলো, কিন্তু একদম কাছে আসার সাহস পেল না, হাতের মধ্যে পাথর নিয়ে ইবনে কাইয়িম নামে একজন কাফির
রাসূলকে টার্গেট করে নবীর মাথা বরাবর মেরে দিয়েছে মাথায় ছিল সেদিন নবীর টুপি নয় পাগড়ি নয় নবীর মাথায় ছিল সেদিন হেলমেট লোহা দিয়ে নির্মিত হেলমেট যেন তরবারি দিয়ে কেউ মারলে যেন মাথার ভিতরে সেই তরবারি না গেঁথে যায় লোহার হেলমেট পরেছেন হেলমেটের চিকন লোহা পাথরে সে কপালে লাগার সঙ্গে সঙ্গে হেলমেটের চিকন লোহা ফলাটা গিয়ে নবীর কপালের মধ্যে হাড়ের মধ্যে গেঁথে গেল আরেকটা আঘাত আসলো আরেকটা পাথর মারলো তার মুখ বরাবর শিরস্থানের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেল আরেকটা আঘাত আসলো মুখ বরাবর দাঁত বরাবর সামনের দুটি দাঁত ঝরে পড়ে গেল একই মুখের মধ্যে তিনটা আঘাত রাসূল তিনটে ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন যখন মাথা চক্কর মেরে জমিনে পড়ে গেছেন কাফেররা চিৎকার মেরে উঠে বলছে মুহাম্মদ মারা গেছে কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ রাসূল নাই রাসূল নাই রাসূল নিহত হয়েছেন এই সংবাদ যখন মদিনার আকাশ বাতাস যখন ছড়িয়ে পড়ল মদিনার সকল সাহাবীর কানে যখন চলে গেছে ওমর ফারুক শোনার সঙ্গে সঙ্গে পাগলের মতো হয়ে সরসরি করছেন আর বলছেন যে দুনিয়ায় রাসূল নাই সেই দুনিয়া ওমরের বাঁচার কোনো প্রয়োজন নাই তন্ন তন্ন করে সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করছেন না না দিনের কাজটা এখনো শেষ হয়নি রাসূল তো মারা যেতে পারেন না তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন আমার নবী উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে আছেন রক্তগুলো থোকা থোকা পড়ে আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কেমনটা দেখে চোখের পানি আটকাতে পারলেন না রাসূলকে চিৎকার করে শোয়া দিয়ে দেখেন তার দাড়িগুলো লাল হয়ে আছে জুব্বাটা লাল হয়ে আছে রক্তে রঞ্জিত রাসূল যে রাসূলের সম্মান কত কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন আমার নবীজি মুখ থুবড়ে পড়ে আছেন সাইয়েদনা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত অত্যাচার করলো আপনাকে এত নির্যাতন যে জাতি করলো আপনি তাদের জন্য লানত করুন রাসূল বলছেন আলী আমি ওই সমস্ত বন্ধ করব না তবে একটা কথা জেনে রেখে দিও আলী এই জমিন আমার রক্ত যখন ঝরেছে এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে দিন কায়েমের জন্য নবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় আমার আপনার দেহ থেকে রক্ত ঝরানোর দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই সস্তা সুন্নত মানবেন রক্ত দেওয়া সুন্নত মানবেন না মুনাফিক ফাসিক মুনাফিক ফাসিক ঠিক কি না আমার ভাইয়েরা সেই মুহূর্তে সাইয়েদনা আলী করলেন কি রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন রক্তাক্ত আহত রাসূলকে কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মেরে তাকে নিয়ে রুমা পাহাড়ের উঁচু জায়গায় শোয়া দিলেন উহুদ পাহাড়ের উঁচু জায়গায় তাকে শোয়া দেওয়া হলো নবীর সামনে সাহাবীরা বসে আছেন নবীর সামনে সাহাবীরা বসে থেকে রাসূলকে দেখে দেখে তা কাঁপতেছেন একজন সাহাবী ছিলেন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে বসে থেকে নবীর কপালের লোহা দেখি সহ্য করতে না পেরে হাতটা লাগায় দিয়া তার সেই লোহাটা টান মেরে বের করবেন বের করতে পারছেন না রাসূল চিৎকার করছেন রাসূল আওয়াজ দিচ্ছেন সাইয়েদনা উবাইদা মনে মনে চিন্তা করলেন কিভাবে এই লোহাটা বের করা যায় হাত দিয়ে টান দিয়ে তো বের হচ্ছে না সময় লাগতেছে এবার তিনি চিন্তা করলেন দাঁতটা লাগাবো যা আছে যা হয়ে যাবে যাক দাঁতটা লাগাইয়া দিলেন দাঁতটা লাগাইয়া দিয়া এমন জোরে সজোরে টান মারলেন এক টানে লোহার ফলা বের হয়ে আসলো সামনের দুটা দাঁত ভেঙে পড়ে গেল রাসূল বলছেন উবাইদা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না কি দরকার ছিল এত জোরে টান মারার উবাইদা বলছেন হুজুর আস্তে টান দিলে আপনার কষ্ট হবে মনে করে জোরে টান দিয়েছে আমার দাঁত ভেঙেছে তো কি হয়েছে রাসূল বলছেন তোমার দাঁতটা ভেঙে গেল তোমার ক্ষতি হয়ে গেল হুজুর আপনাকে মহাব্বত করতে গিয়ে আমার দাঁত কেন আমার কলেজাটা ছিঁড়ে বের করে দেব আমার দুঃখ নাই জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে কান সুবহানাল্লাহ শিরস্থানের লোহাটা গাল থেকে বের করবেন বের হচ্ছে না সেই শিরস্থানের লোহা আস্তে করে যখন টান মারলেন ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল গড়ে গড়ে রক্তগুলো পড়ছে রক্তগুলো জমিনে ফেলতে দিবেন উবাইদা এই জন্য তিনি অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিচ্ছেন রাসূলকে না দেখাইয়া তিনি একটু লুকোচুরি করে রক্তগুলো ফেলবেন কোথায় জায়গা না পেয়ে তিনি নিজেই পান করা শুরু করেছেন রাসূল বলছেন উবাইদা রে কিসের কিসের কি পান করছো তুমি হুজুর আপনার দেহের রক্ত খাচ্ছি আমার দেহে রক্ত তুমি খাচ্ছ কেন হুজুর আপনার রক্ত আমি জমিনের কোন জায়গায় ফেলবো এই জন্য আমি রক্তগুলো আমার পেটের মধ্যে তুলে নিচ্ছি রাসূল বলছেন সাহাবীরা তোমরা যদি আমার কোন জান্নাতি কোন বান্দাকে দেখতে চাও আমার সাহাবীকে দেখতে চাও উবাইদার দিকে তাকাও যে দেহে আমার রক্ত ঢুকছে সেই দেহ জাহান্নামে যাবে না
কি ভালোবাসা কি মহব্বত সাহাবীরা রাসূলকে দেখিয়ে দিয়েছেন সেই রাসূলের দাগ ভাঙা ইসলামকে নিয়ে কোনো কথা বললে আমরা কি থাকব নাকি আমরা সহ্য করব নাকি সেই রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে আমার দেশের কিছু কুলাঙ্গারা সেনা নাই আস্তে বলবেন না সেনা নাই রাসূলের একটা সুন্নাতকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে মুসলমান বসে থাকবে না কথা বলবে চুপ থাকবে না কথা বলবে ধরে থাকবে না বাইরে আসবে রাসূলকে যারা গালি দিয়েছো বিচার হবে বাংলার জমিনে ঠিক কি না দিন আসবে জোরে বলি ইনশাআল্লাহ নারায়ে তাকবীরের স্লোগান নাকি দেওয়া যাবে না এটা নাকি দলীয় স্লোগান যদি নারায়ে তাকবীরের স্লোগান যদি নির্দিষ্ট কোনো দলীয় স্লোগান হয় তাহলে তোমার স্লোগান যদি নারায়ে তাকবীর না হয় তুমি কিসের তাকবীর দাও যে তাকবীর দিয়ে তুমি জান্নাত পাবা না মুসলমানদের তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর যদি নারায়ে তাকবীর এই ছাড়া মুসলমানদের কোনো তকবীর নাই নামাজের তকবীর কি আরো জোরে জন্মের সময় কি জানাজার তকবীর কি যারা বলে তকবীর কোন স্লোগান দেওয়া যাবে না তাদের জানাজাও না দিয়া কুকুর সিগাল বিড়ালের মতো তাদের বিদায় করা দরকার সম্মানিত ভাইয়েরা মন তো চাচ্ছে আরো কথা বলি একটা লোক আমার পক্ষে কথা কয় না একজন কোন হুজুর দোয়া করে জি বলি আলহামদুলিল্লাহ জি জোরে বলি আলহামদুলিল্লাহ কি করব বলে আপনি বললেন চালিয়ে যান জি দেখা যাক জোরে বলি ইনশাআল্লাহ আপনার তো এক রাত আমার তো সব রাত আপনি তো আজকে শুনে গিয়ে কালকে হয়তো এক ঘন্টা কাভারেজ করবেন কিন্তু আমার তো সুযোগ নেই আমাকে যেতে হয় যদি কোনো কমিটিকে বলি আমি কালকে মাহফিল আসতে পারতেছি না বলে হুজুর হার্ট স্ট্রোক করে মরে যাবো জি এসেছি খুশি হয়েছেন তো বলি আলহামদুলিল্লাহ ফজর নামাজ হবে বাবাজি ফের নামাজ কাজা হবে না তো জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি নামাজ না পড়া নামাজ আমরা কি করব ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা বান্দার হক মেরে খেয়েছি মিসকিনের টাকা ফকিরের টাকা বিধবার টাকা তারপরে প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার নেতা সমাজে আছে না নাই আমরা তো ভালো হলাম না গত বছর মাহফিলে গেছি চিটাগাং মাহফিল করতে গেছি মাহফিল শেষে দেখি আমার জুতা নাই এমন ওয়া শুনছে বক্তার জুতা নিয়ে চলে গেছে কি ওয়াজ করছি তাহলে একজন কইছে কি ওয়াজ করলেন মসজিদে যাবেন শান্তি নাই আমি আগে না জুতা আগে জুতার মতো জিনিস তাও চুরি হয় যা পায়ের তলে থাকে সেই জুতার সামনে রেখে একবার সেজদার দিকে নজর একবার জুতার দিকে নজর জুতা আছে তো আমি 2019 সালে না 17 সালে যখন হজে যাই তৃতীয়বারের মতো তো বাইতুল মুকাররমে আমি এশার নামাজ পড়ে এরপর আমি ইহরামের কাপড় বেঁধে আমি নিয়ত করে বাদ যাবো তো বাইতুল মুকাররমে কিছু আলেম ওলামা ছিলেন একসঙ্গে ঢুকলাম ঢুকে এইরকম একটা পিলারের আড়ালে নতুন জুতা মাগরিবের সময় কিনছি জুতাটা দেখে আমি নামাজে দাঁড়াইছি কিন্তু পিলারটা ছিল আমার পিছনে কথা বলছেন আমি নামাজ পড়লাম নামাজ পড়া শেষে দেখি মাশাআল্লাহ জুতা নাই কোন পিসার জন্য নিয়েছিলেন আমরা ভালো হতে পারিনি তো বাসে উঠবেন পকেটে হাত দিয়ে রাখতে হয় টাকা আছে তো আচ্ছা বাজারে যাবেন সাইকেল থুইয়া শুধু এইদিকে তাকাইছেন সাইকেল আমি কি ভুল বলতেছি আমরা কোথায় ভালো হয়েছে কোন অফিসে ঘুষের টাকা ছাড়া ফাইল নড়েই না ঘুষের টাকা দিবেন ফাইলের সাথে চাকা তৈরি হয়ে যাবে কি তৈরি হয় বিদ্যুতের গতি আর কত গতি ঘুষের টাকার সোটে ফাইল দৌড় মেরে আপনার বাড়িতে চলে আসে আমি কি ভুল বলতেছি আমার ভালো হয়নি তো ভালো হব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ
বিধবার টাকা মেরে খায় বিধবা অসহায় মানুষ স্বামী মারা গেছে বিধবার একটা ভাতা দেয় সেই টাকা মারে হলো বিধবার টাকা মারে হলো বিধবার ভাতা কে জানেন বিধবার ভাতার তালিকায় হলো চেয়ারম্যানের বউ কি কথা কি বুঝতেছেন আপনারা চেয়ারম্যানের বউ কি আপনারা চেয়ারম্যান থাকতে কি বিধবা হয় না হ্যাঁ কোন তো আস্তে কথা হয় এরকম করে লোপাট অন্যায় আচরণ আছে না নাই বলেন রাস্তার কাজ শুরু হয় একদিক থেকে আরেক দিকে শেষ না হতে এদিকে সামরা নাই আমি কি ভুল বলছি বাজেট হয় 16 আনা কিন্তু কাজ হয় তো জানা হোক এই হলো অবস্থা সব ঠিক হয়ে যাবে যদি আমরা আমাদের ভালোবাসাগুলোকে ঠিক করে নেই এক নাম্বার মহব্বত করব আমি কাকে আল্লাহ আল্লাহকে মহব্বত করতে গেলে আমি কি দুর্নাম এরকম দুর্নীতি করতে পারবো না অন্যায় করতে পারবো না হারাম খেতে পারবো না হালাল ছাড়া অন্য কোন পন্থায় যেতে পারবো না তাহলে এক নাম্বার মহব্বত হবে আল্লাহর জন্য নাম্বার 2 হলো নবীর জন্য এখন আসেন আমরা আয়াতের সঙ্গে একটু মিল ধান করে নেই সূরা তাওবার মনে আছে নাকি কয় নাম্বার আয়াত বলেন হ্যাঁ এই যে ছোট একটা ছেলে এসে মাথায় রেখেছে হুজুর দাপে লাইনে যান নাই এখন সূরা তাওবার 23-24 আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন লা তাত্তাখিদু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ঈমানদারেরা তোমরা কখনো তোমাদের বাপ এবং ভাইদেরকে বন্ধু বানায় না যে বাপ ভাই তারা কুফর কি ইমানের উপরে প্রাধান্য দিয়েছে কুফরকে ইমানের উপর প্রাধান্য দিয়েছে মানে ইমান বাদ দিয়ে তারা কুফরকে ধরেছে যদি তোমাদের বাপ হয় ভাইও হয় তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না যদি বহন গ্রহণ করতে যাও ফাউলাইকুম যালিমুন এরা হবে জালিম এরা হবে কি জালিম কিন্তু দুঃখ লাগে একই পরিবারে একই বাবার চার সন্তান চার ভাই চার দল করে আছে না নাই যেতে দেশে যত দল আছে সব দলে এক বাড়ির মধ্যে কি ইমানদার পাকা যত দল সব দল এক বাড়ির ভিতরে আছে যে দল ক্ষমতায় থাকে সেই ভাইটাকে ডাক দিয়ে বলে ভাই শোনো 5 বছর আমাদের তিনজনকে চালাও আমরা যখন ক্ষমতা আসবে তখন তোমাকে আমরা চালাব আছে না আসতে বলবেন না আছে না নাই এটা হচ্ছে টাটকা মোনাফেক কি মোনাফেক বলেন টাটকা মোনাফেক এগুলো আমার ভাইয়েরা এখানে আল্লাহ তাআলা বাপ ভাই কি মানা করে দিয়েছেন তোমার বাপ তোমার ভাই যদি কুফুরকে যদি ইমানের উপরে প্রাধান্য দিয়ে দেয় সেই বাপ ভাইকে তুমি বন্ধু বানাতে পারবা না যদি বানিয়ে ফেলো তোমার জন্য এটা জুলুম হয়ে যাবে তুমি জালিমদের কাতারভুক্ত হয়ে যাবে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আটটা ভালোবাসার শ্রেণী উল্লেখ করেছেন কয়টা বলেন আটটা ভালোবাসার শ্রেণী উল্লেখ করেছেন এক নম্বর হলো বাপ নাম্বার 2 হলো ছেলে নাম্বার 3 হলো ভাই নাম্বার 4 হলো স্ত্রী আবা উকুম ওয়া বানা উকুম ওয়া ইখওয়ান উকুম ওয়া জাওয়াজুকুম ওয়া আশিরাতুকুম নাম্বার 5 হলো তোমাদের আত্মীয় স্বজন 6 হলো তোমাদের মালামাল 7 হলো তোমাদের ব্যবসা বাণিজ্য 8 হলো তোমাদের মনের চিত্ততা মিটিয়ে দেয় তোমাদের বাসস্থান এই আটটা জিনিসের যে ভালোবাসা তোমাদের মধ্যে আমি আল্লাহ দিয়েছি তোমাদের যে ভালোবাসা সৃষ্টি হয়েছে এই সকল আটটা ভালোবাসার চাইতে বেশি ভালোবাসতে হবে তিনজনকে তিনটাকে নাম্বার 1 হলো আল্লাহ নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাম্বার 3 হলো জিহাদিন ফি সাবিলিহি কার পথে জিহাদ করা আস্তে বলুন না কার পথে জিহাদ করা জিহাদের অর্ডার দিয়েছেন কে জিহাদের গুরুত্ব আছে না নাই শুধু নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কথা কোথাও নাই কোরআনে সরাসরি আপনি একটা আয়াত দেখাতে পারবেন না নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব তা আল্লাহ তাআলা কোথাও বলেন নাই তবে একটা জায়গায় বলেছেন সেটা হলো তুমি যদি এই কাজটা করতে পারো আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাত দিয়ে দেব সেই কাজটা কি সময় কি শুনবেন নাকি শুনবেন আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলি আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে আমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিই তোমাকে জান্নাত দিয়ে দেব তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ঈমান আনবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জিহাদ করবে কার পথে
জান দিয়ে মাল দিয়ে জান দিয়ে মাল দেখেন আল্লাহ তাআলা মালের কথা আগে বলেছেন কারণ মালের মহব্বত না কমান পর্যন্ত বান্দা জান দিবে না জানের মহব্বত মালের মহব্বত যখন কমে যাবে তখন সে জান দিতে প্রস্তুত হয়ে যাবে মালের মহব্বত যদি বেশি হয়ে যায় সে তো সহজে জান দিতে চাবে না আল্লাহ তাআলা এজন্য এই জায়গায় আগে মালের কথা বলেছেন যারা মাল দিয়ে জান দিয়ে যারা আমার পথে জিহাদ করবে আমি তাদেরকে সোজা জান্নাত দিয়ে দেব যরকন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়ে গেল নবীজি তার জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন 10 বছরে তিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন মক্কার 13 বছর তিনি মার দিছেন না মার খাইছেন আস্তে কোন কেন তেরো বছর মায়ের দিছেন না মার খাইছেন আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন মার খাও সুন্নত মার দেওয়াও আস্তে কর মার দেওয়াও মার দিতে হবে মার দেওয়ার দরকার আছে না নাই তবে আমরা আগে মারতে যাব না যারা মারতে আসবে আমরা সাইজ করব ঠিক কিনা বলেন কোরআন এগুলো আছে না নাই মক্কার 13 বছর মার খেতে খেতে নবীজি রক্তাক্ত হয়ে গেছেন নাহারে নবীর সামনে আবু বকরকে ধরে নিয়ে তারা নিয়ে চলে গেল দুই হাত দুই পা বেঁধে জমির উপরে ফেলে দিয়া নাকের উপরে খড়ম জুতা চালায়া দিল খড়ম জুতা চালায়া দেওয়ার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে সবাই ভাবতেছে আবু বকর বুঝি মারা গেছে আবু বকর কিছুক্ষণ পর সেন্স যখন ফিরে এসেছে সব চলে গেছে খতনাক নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে নবীর দরজার সামনে হাজির হয়ে বলছেন হুজুর আমি বাড়ির দিকে যাই না আমি আপনাকে দেখতে এসেছি আপনার কোনো ক্ষতি তারা করলো নাকি মক্কার হাওয়া তো ভালো না হুজুর মেহরবানি করে মক্কা ছেড়ে আমরা একটু আশেপাশে কোথাও একটা মরু অঞ্চলে গিয়ে আমরা শেল্টার নিয়ে নেই রসুল বলছেন আচ্ছা চলো যাই আমরা মক্কার 13 বছরের ঘটনা এগুলো সঙ্গে সঙ্গে রসুলকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন রসুল বলছেন আবু বকর রক্ত শরীর থেকে অনেক ঝরেছে তো দেখি তো কোনো খাবার পাওয়া যায় নাকি খুঁজতে খুঁজতে উটের পাল মেষের পাল ছাগল পাল তিনি পেয়ে গেলেন ছাগল পালের ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন ছাগলওয়ালা এটা সাগি দেবে নাকি কি করবেন আপনি সাগিটা দিলে পরে দুধ দহন করে আমার বন্ধু রক্তাক্ত হয়েছে রক্ত শূন্যতায় ভুগছে আমি তাকে দুধ পান করাবো রক্ত শূন্যতা পূরণ করার জন্য সঙ্গে সঙ্গে রাখাল বলছে না দেওয়া যাবে না সাগি আছে দেওয়া যাবে না কেন ছাগলগুলোর মালিক তো আমি নই আমানতের খেয়ানত হয়ে যাবে রসুল মনে মনে চিন্তা করে নাহারে এই মরু অঞ্চলের ভিতরে কারো ইমান নাই বান্দার ছোট্ট মারখাল তার ইমান নাই কিন্তু আমানতদারিতা আছে গুণ আছে পছন্দ হলো এবার তিনি বলছেন রাখাল রে আমি তোমাকে এমন একটা সাগির কথা বলবো যে সাগির ওলানে দুধ আসে নাই যে সাগির পেটে কখনো বাচ্চা আসে নাই এমন একটা ছোট্ট সাগি তুমি আমার দিয়ে দাও এবার রাখাল মুসকি মুসকি মনে মনে হাসার মনে মনে চিন্তা করলো লোকটা পাগল নাকি ছোট্ট একটা সাগি যার কোনো ওলানে কোনো দুধ নাই ছোট্ট সাগি যখন নবীর হাতে দিয়ে দেওয়া হলো নবজি সাগিটাকে কোলের মধ্যে উঠা নিলেন সাগির পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর দুটো হাত রেখে কি যেন ফুঁ দিলেন একটা দোয়া পড়লেন সেই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের দোয়ার ফসল বিসমিল্লাহ বলে যখন শুরু করেছেন গোটা গোটা ওলান জুড়ে দুধ টনটন করতেছে দুধ দুধে ভরপুর হয়ে গেছে এবার রাখালকে বলছেন রাখাল একটা বাটি এনে দাও বাটি এনে দেওয়া হলো দুধ দহন করলেন বাটি পূর্ণ হয়ে গেছে রসুল বলছেন আবু বকর সকালবেলা মার খেয়েছো এখন রহমতের দুধ পান করো বাটি ভর্তি দুধ নিয়ে বিসমিল্লাহ বলে যখন সেবন করা শুরু করলেন এত পরিমাণ দুধ খেলেন জীবনে তো দুধ কখনো খান নাই কিন্তু খাওয়ার রহস্য হলো এত খাচ্ছেন কিন্তু দুধ বাটি থেকে কমে না রসুল বলছেন আবু বকর খাইলা কেমন হলো খাইলাম তো ঠিকই দুধ তো কমাতে পারি না রসুল বলছেন কমবে না কমবে না আবু বকর রাখালকে দিয়ে দাও রাখালকে দেওয়া হলো রসুল বিসমিল্লাহ বলে দিলেন সেও খেলো কিন্তু দুধ কমে না রসুল বলছেন শোনো এই বাটির দুধ কেউ কমাতে পারবে না যতক্ষণ না ঠোঁটটা আমার না লাগবে এই বাটির মুখে যরকম সুবহানাল্লাহ রসুল খেতে না গিয়ে না খাওয়াতে না গিয়ে আসতে কয় খেতে না গিয়ে না খাওয়াতে না গিয়ে আজকের নেতাগুলো অধিকাংশ তারা খায় আগে না খাওয়ায় আগে আগে খায় এরপরে খাওয়া পাইলো কিনা জানে না খোঁজ নেয় না আমার বন্ধুগণ এমন কি আমার রসুল নিজে এমন কি রসুল নিজে আগে না খেয়ে বউটাকে আগে খাওয়াতেন যরকান আলহামদুলিল্লাহ
সবাই আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেব মাঝে মাঝে আগে বউকে খাওয়াবো কিচ্ছু কয় না দেখছেন সুপসাফ হয়ে যাবে উত্তর আর নাই জোরে করে ইনশাআল্লাহ বাচ্চারা কয়ে ছিল বিয়ে করছো তাওকে ইনশাআল্লাহ কারে যে খাওয়াবে আল্লাহ বউকে আগে খাওয়ানো সুন্নাহ আমার মায়ের আজকে দারুণ খুশি হুজুর ভালো করে রাখো জীবনে বহু মাস কুটে কুটে রান্না বান্না করে খাওয়াইছে এই যমুনার যমুনার বাউস না কাল বাউস মাস খাওয়াইছি বড় বড় এরপরে এই যমুনার বড় বড় আইর মাছ খাওয়াইছি ইলিশ মাছ খাওয়াইছি হুজুর সারা জীবন স্বামীর কাছে ইলিশের কান্না দিছি কিন্তু কোনোদিন আমার আগে কান্না খাওয়াই নাই মায়েদের আফসোস আছে আজকে থেকে সবাইকে খাওয়াবেন দেখছেন কিছু আস্তে আস্তে কয় রে খাওয়াবেন কি খাওয়াবেন আমার মায়ের আজকে আমার আলোচনায় দারুণ খুশি হয়েছে হুজুর জীবনে বারো বছরের বিয়ার বছরে কোনোদিন ইলিশের কাল্লা পাই না আজকের থেকে অন্তত পাবো এই দিবা নাকি ও আচ্ছা দিতে হবে মোহাব্বত কমবে না বাড়বে আমার নবীজি যে গ্লাসে রসুল খেতেন আগে তিনি বলতেন ওরে আয়েশা তুমি তুমি এই গ্লাসের দুধটা আগে খাবা আম্মা জান আয়েশা করতেন কি একটা রসুলের প্রিয় পানীয় ছিল তিনি দুধ বেশি খেতেন রসুল রাতে ঘুমানোর পূর্বে দুধ পান করতেন দুধ খুব স্বাস্থ্যসম্মত খাবার জান্নাতি খাবার জোরে কোন আলহামদুলিল্লাহ দুধ হলো জান্নাতি খাবার আমার নবীজি দুধ যখন তার সামনে প্রেস করা হতো আম্মা জান আয়েশা বলেন রসুলকে দিতাম ঠেলে হুজুর আপনি খান রসুল একটা মুসকি হাসি মেরে বলতেন আয়েশা তুমি শুরু করো আমি শেষ করব জোরে করুন সুবহানাল্লাহ আমি আয়েশা যখন দুধের গ্লাসটা নিয়ে যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম আমার নবীজি আস্তে করে তার ঘাট একটু বাঁকা করে দেখতেন আমি আসে কোন দিক দিয়ে আমি ঠোঁট লাগিয়েছি মার্ক করতেন তিনি আমি কোন দিকে আমার ঠোঁটটা লাগিয়েছি আমি যখন খেয়ে যখন নিচের দিকে রেখে দিতাম বলতাম হুজুর সব তো আমি খাইলাম এখন খান ঠিক আছে আমার দাও যে দিক দিয়ে ঠোঁট লাগিয়েছি রসুল সেই দিক দিয়ে ঠোঁটটা লাগাতে জোরে করুন সুবহানাল্লাহ মহব্বতটা স্বামী স্ত্রী মন্ডিত থাকার কথা ছিল সেই মহব্বত থাকার কথা ছিল ঘরের ভিতরে সেই মহব্বত আজকে গেছে বটতলা গাছতলা ক্লোজার হয়ে গেছে হুজুর কিন্তু সব জায়গার খবর রাখে আমার ভাইয়েরা ক্লোজারে মহব্বত করা যাবে না বটতলায় মহব্বত করা যাবে না যুবক তুমি যদি তোমার রিজিক থেকে বাড়াতে চাও তিনটা কাজ করবা শিখিয়ে দিচ্ছি আমল গুলো করবা যুবক তুমি যদি রিজিক বাড়াতে চাও তোমার সংসারে বরকত নিতে চাও রিজিকের যদি কোনো সন্ধান তোমার করার ইচ্ছা থাকে তিনটা কাজ তাড়াতাড়ি করবা এক নাম্বার হলো দ্রুত বিয়ে করবা ঠিক তো বিয়ে তো করো না যখন বলা হয় বিয়ে করো হুজুর কি করে খাওয়াবো কি করে খাওয়াবো এই বুদ্ধি আল্লাহ থেকে আসে না শয়তান থেকে আসে বলেন 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 বইয়ের কথা বললি বিয়ে করো বউকে কি খাওয়াবো বউ তো হাতি নাকি বউ হাতি এত চিন্তা করা যাবে না যৌবন হয়ে গেছি বয়স হয়ে গেছে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিবা তাড়াতাড়ি যৌবনকে নষ্ট করা যাবে না যৌবনকে ক্ষতিগ্রস্ত করা যাবে না ইমানকে নষ্ট করা যাবে না নাম্বার দুই হলো নিজের বাপ মাকে সম্মান দিবা তাদের খেদমত করবা নাম্বার ওয়ান দ্রুত বিয়া নাম্বার টু হলো বাপ মার সেবা করা আর নাম্বার তিন হলো জীবনের সকল জায়গায় কাকে ভয় করা আসতে বলবেন না কাকে ভয় করা এই যে টিপসটা দিয়ে দিলাম এই তিনটা টিপস তুমি ফলো করবা পৃথিবীর কোনো জায়গায় তোমাকে কেউ ঠেকাতে পারবে না আমার ভাইয়েরা আমার নবীজি এবার বলছেন ওরে আবু বকর বাটিটা আমার হাতে দিয়ে দাও বাটি নবীজি তার হাতের মধ্যে নিয়ে নিলেন মনে আছে নাকি আপনাদের হাতের মধ্যে নিয়ে নিলেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন বাটি শেষ হয়ে গেল দুধ শেষ হয়ে গেল এবার বলছেন রাখাল বাটিটা নাও আমরা এখন চলে যাচ্ছি রাখালের চোখে পানি টলমল করছে রাখাল কান্দে আর বলে আমি আপনাদেরকে যেতে দেব না যদি যেতেই চান আপনারা আমাকে সঙ্গে করে নিয়ে যান কি পরশ পাথরের ছোঁয়া
সঙ্গে সঙ্গে বলছে ও রাখাল তুমি যে যেতে চাও ছাগলগুলো দেখবে কেমনতের নাকি খেয়ানত হবে তা তো ঠিক আছে আমি থাকো আমরা চলে যাচ্ছি রাখাল কান্দের বলে ঠিক আছে যান তবে একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়ে যাবেন কি যেন দোয়া পড়লেন উলানে হাত দিলেন উলানটা দুধে ভরে গেল একটু সেই দোয়াটা আমারে শিখিয়ে দিবেন তুমি এই দোয়া শিখে কি করবা তখন রাখাল বলতেছে এই দোয়াটা মাঝে মাঝে পড়বো উলানে হাত দেবো দুধ খাবো রসুল বলছেন না রে ও রাখাল এই দোয়া তোমার মুখে পড়লে হবে না কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ আছে এই শিরকিয়াতের গন্ধটা তোমার শরীর থেকে তোমার দেহ থেকে তোমার মন থেকে তোমার দিল থেকে সরিয়ে দিয়ে তাওহীদের পেয়ালা গ্রহণ করতে হবে তাওহীদকে লালন করতে হবে রাখাল বলছে এত সুন্দর চেহারার মানুষ আমার সন্দেহ লাগে আপনি বুঝি আখিরে জামানের পয়গম্বর মুহাম্মদ রাখাল রসুলকে চিনে গেছে কিন্তু আবু জেহেলরা চিনে নাই রসুলকে রাখাল চিনতে পেরেছে রসুলকে বেলাল চিনতে পেরেছে রসুলকে খাব্বাবের মতো কামার চিনতে পেরেছে কিন্তু আবু জেহেলরা চিনতে পারে নাই উমাইয়ারা চিনতে পারে নাই এই রাখাল নবীর হাতে হাত রেখে শেষ পর্যন্ত বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله كلمه পরে মুসলমান হলেন এই রাখালটার নাম হলো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহ এই রাখাল আব্দুল ইবনে মাসউদের আবু জাহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই আব্দুল ইবনে মাসউদের তেলাওয়াত ছিল সবচেয়ে সুন্দর তেলাওয়াত আমার নবীজি একদিন শুনতে পাচ্ছেন কে যেন সুন্দর করে তেলাওয়াত করে রাসূল বলছেন সাহাবীরা এই সুমধুর কণ্ঠের তেলাওয়াতটা কে করছে হুজুর সেই রাখালটা করে রাসূল বলছেন ও সাহাবীরা আমার কাছে মনে হচ্ছে ভাই জিব্রাইল যেন আমার কাছে ওহী নাযিল করতে আসছে তোমরা আব্দুল ইবনে মাসউদের তেলাওয়াতটাকে ফলো করবে আব্দুল ইবনে মাসউদ এত দামি একজন বড় আলেম ছিলেন কোরআন দিয়ে সারা জীবন কথা বলেছেন যখন কোনো কথা বলার প্রয়োজন হতো তিনি কোরআন ছাড়া কোনো কথা বলতেন না দূর থেকে একটা কাফেলা আসতেছিল রাতের বেলা ওমর ফারুকের শাসন আমল সেই বড় কাফেলাকে লক্ষ্য করে ওমর ফারুক অন্ধকারের মধ্যেই বলছেন ও কাফেলার দল তোমরা কোন জায়গা থেকে আসতেছো ভিতর থেকে জবাব আসতেছে মিন ফাজিল আমিক প্রত্যন্ত অন্তর অঞ্চল থেকে আসতেছি প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা আসতেছি ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন এই কাফেলার মধ্যে অবশ্যই একজন জ্ঞানী মানুষ আছে কোরআন দিয়ে কথা বলে এবার বলছে তোমরা যাবে কোথায় ইলা বাইতিল আতিক মিন ফাজিল আমিক ইলা বাইতিল আতিক আমরা কাবার দিকে যাচ্ছি আমরা কাবার দিকে যাব ওমর ফারুক বলছেন আমার মনে হয় নিঃসন্দেহে কাফেলার মধ্যে আব্দুল ইবনে মাসউদ আছে সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ ওমর আমি আব্দুল ইবনে মাসউদ জবাব দিচ্ছি যরকম সুবহানাল্লাহ এবার প্রশ্ন করছেন শোনো বলো তো তোমরা আল্লাহ তাআলা যে যতগুলো কোরআন আয়াত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা সঙ্গে সঙ্গে ভিতর থেকে আব্দুল ইবনে মাসউদ জবাব দিচ্ছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা জীবনটা দুনিয়াতে ভালো যাররা পরিমাণ ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে রাস্তায় চলতে নিয়া একটা একটা খোয়া পড়ে আছে যার উপরে পা রাখলে মানুষের পা ভেঙে যেতে পারতো পাটা মস্কে যেতে পারতো আস্তে করে হাত থেকে ওটা তুলে নিয়ে পাশে রেখে দিয়েছে এটাও সেদিন সে দেখতে পাবে আবার সেই দিন ওই বান্দা সামান্য যে ভুলটা করেছে সেই ভুলটার দৃশ্য সেদিন সে দেখতে পাবে কোনো আমলনামা থেকে কোনো কিছুই বাদ পড়বে না রে ভাই এই যে কথাগুলো বলি কথাগুলো রেকর্ড হয় কিনা বলেন সারাদিন যে গীবতগুলো করি গীবতগুলো রেকর্ড হয় কিনা বলেন রেকর্ড হয়ে যায় সবকিছু রেকর্ড হয়ে যায় এই যে আমরা গীবত গুলো করি কেয়ামতের দিন দেখা যাবে কিছু সংখ্যক বান্দা তার মাথার চুলগুলো টেনে টেনে নিচে এই মাথাগুলো মাথার চুলগুলো টেনে টেনে নিজেই সব ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে নামাবে বলা হবে এই সমস্ত বান্দাগুলো কারা রসুল মেয়েরাজে গিয়ে দেখেছেন জাহান্নামীদের কিছু শাস্তি হচ্ছিল রসুল জিজ্ঞাসা করছিলেন এই সমস্ত বান্দাগুলো কারা বলা হবে বলা হচ্ছিল যে এই সমস্ত বান্দাগুলো তারাই যারা দুনিয়ার জিন্দেগিতে গীবতের কাজ করেছে গীবত করবো না চলে বলে ইনশাআল্লাহ ছোট বড় কোন গুনাহ আমরা করতে যাব না কারণ ইমানদার যারা আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসে তাদের দ্বারা কোনো গুনাহ হবে নাকি গুনাহ হওয়া যাবে না গুনার কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ বলছেন বান্দারে এই তিনটা ভালোবাসা যদি তোমার জীবনে জাগ্রত হয়ে যায় বান্দা এপারে দুনিয়া ওপারে জান্নাত তুমি পেয়ে যাবে কিন্তু জেনে রেখে দিও এমনটা যদি হয়
এই ভালোবাসার চাইতে যদি তোমাদের সন্তান তোমাদের পরিবার তোমাদের পরিজন তোমাদের সন্তানাদি তোমাদের মালামাল তোমাদের বাসস্থান যদি বেশি প্রিয় মনে হয়ে যায় জেনে রেখে দিও এই সমস্ত বান্দার ফয়সালা হলো আল্লাহ তাদেরকে ফাসেক বলে গালি দিয়েছেন এই ফাসেকদের জন্য কখনো জান্নাত হবে না আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সবার বাড়িতে মা বোন আছে না নাই মা বোনদের জন্য সর্বশেষ কয়েকটা কথা বলবো এক নাম্বার হলো মা আপনাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে নামাজ পড়েছেন রোজা রেখেছেন হজ করেছেন যাকাত দিয়েছেন সব আমলনামাগুলো আপনার ঠিক আছে কিন্তু আপনি পর্দাটা করলেন না সব শেষ হয়ে যাবে এরকম একটা চার ভিতরে কাপের ভিতরে চা দেওয়া হয়েছে এর মধ্যে যদি সামান্য একটু যদি পেট্রোল পরে খাওয়া যাবে নাকি এক সামান্য চুল পরিমাণ পেট্রোল পরলেই গোটাটাকে গন্ধে ভরপুর করে ফেলবে আপনি কিছুই খেতে পারবেন না আপনি সারা জীবনের যত আমল করেছেন কিন্তু আপনার মধ্যে পর্দা নাই আপনার মধ্যে কোনো পর্দা নেই আপনার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না এই জন্য মেয়েদের পর্দা করা কি আর যারা মেয়েদের পর্দা করা কি একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে এই জন্য পুরুষদেরও দায়িত্ব আছে না নাই সবার বাড়িতে মা বোনকে তাদের জন্য তাকিদ দিতে হবে কু আনফুসুকুম হালিকুম নারা আমার নবীজি আগে দাওয়াত দিয়েছেন বাইরে না পরিবারে নবীজির প্রথম দাওয়াত কার কাছে দিয়েছেন বইয়ের কাছে আগে দিয়েছেন খাদিজার কাছে দিয়েছেন লোকমানের সালাতু আসসালাম তিনি যে ওয়াজ করেছেন সে ওয়াজ গুলো বাইরে না পরিবারে ওহু ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এই জন্য আমরা পরিবারকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব কোন চ্যানেল কোন মিডিয়া কোন প্রকার ভারতীয় সিনেমা সিরিয়াল দেখা যাবে শেষ করে দিচ্ছে এগুলো আমি কি ভুল বলতেছি সাবধান ছেলেকে বাইক দিবেন না অপরিপক্ক কোন ছেলেকে মোবাইল দিবেন না বাইক দিবেন না শেষ নিরিবিলি একটা ঘর একটা বাইক আর একটা মোবাইল আপনার সন্তান জামানার বড় পিসা হয়ে যাবে ঠিক এগুলো করবেন না মেয়েদের হাতে অ্যান্ড্রয়েড এগুলো দিবেন না মারাত্মক ব্যাপার এগুলো পাবজি আর কি ফ্রি ফায়ার চোখের সামনে যেগুলো দেখবেন রাস্তার মধ্যে পাতে চৌরাস্তার মোড়ে এগুলো দেখতেছেন মুরব্বীদের দায়িত্ব হলো মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলে দেওয়া সচেতন হওয়া দরকার সচেতনতার দরকার আছে না নাই খেয়াল রাখবেন গত কুমিল্লা তিন দিন আগে আমার আগে কুমিল্লা মাহফিল ছিল বরুড়া থাকা বরুড়ায় কুমিল্লা সেখানকার চেয়ারম্যান বললো আমি অর্ডার দিয়ে দিলাম এরকম যদি কোনো কিছু হয় আমি চেয়ারম্যান ঘোষণা করলাম এরকম ফ্রি ফায়ার পাবজি এগুলো করতে গিয়ে মার্ডার পর্যন্ত হচ্ছে আছে না নাই আপনি বাপ হয়েছেন আপনি মা হয়েছেন দায়িত্ব আছে না নাই দায়িত্ব আছে না নাই খেয়াল করতে হবে আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও জোরে বলি আমিন একজন নারী চারজনকে জাহান্নামে নিয়ে যাবে স্বামীকে নিয়ে যাবে বড় ভাইকে নিয়ে যাবে বড় ছেলেকে নিয়ে যাবে আর কি বাপকে নিয়ে যাবে এই জন্য আমরা সতর্ক থাকবো জোরে বলি ইনশাআল্লাহ অনেক কথা হয়েছে আসুন আমরা সময়টাকে না বাড়িয়ে ফজরের দিকে তাকিয়ে যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ কেউ যাবেন না জি সবাই বসেন কষ্ট হচ্ছে আপনাদের নামাজের মতো করে বসে তাশাহুদের সূরা কি তেলাওয়াত শুনবেন আগ্রহ আছে এই লোকজন যায় কেন বসে বসে এত সুন্দর মানুষ যাওয়ার কোনো কায়দাই নাই কারো জি বসে ও আচ্ছা আজান অক্ত আসে নাই তো আচ্ছা এই বসেন সবাই হ্যাঁ আমরা ছোট্ট একটা তেলাওয়াতের মধ্য দিয়ে আমি শেষ করে দেব তবে ধৈর্য ধরার দরকার আছে না নাই